1250 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, পাশাপাশি দুইটা ফ্ল্যাট আছে। আপনি চাইলে দুইটা ফ্ল্যাট একসাথে অ্যাডজাস্ট করেও নিতে পারবেন। একটা ফুটবল খেলার জায়গা। আপনি এখানে যদি আপনার ডাইনিং টেবিলটা রাখেন, এখানে ফ্রিজ রাখার জায়গা আছে, সুকেস রাখার জায়গা আছে। এই মাঠটা এটা বিপুল একটা ফুটবল খেলার মাঠ। আরে বাপরে, এটা তো অনেক বড় ভাই। এটা এটা ফুটবল খেলার মাঠ। এটা হচ্ছে সেগুন কাঠের দরজা, অনেক ভালো মানের দরজা। বাহ, দেখছেন? এই যে দেখেন, এই যে লিফটটা কিন্তু কাজ চলতেছে। আচ্ছা, লিফটের কাজ চলতেছে 15 দিন পরে হ্যান্ডওভার লিফট। ওকে, অলরেডি নতুন বিল্ডিং, এখন লোকজন কিন্তু থাকতাছে। ভাই, বিল্ডিংটা কত তলা? বিল্ডিং হলো যে আপনার 9 তলা। 9 তলা বিল্ডিং। বসুন্ধরা এবং বাড়িধারা এলাকায় কে না থাকতে চান? আবার যদি রেডি ফ্ল্যাট পাওয়া যায় একেবারে সুন্দর পরিবেশে, আজকে আপনাদেরকে দেখাবো সেরকম একটা ফ্ল্যাট। 1250 স্কয়ার ফিটের দুইটা ফ্ল্যাট দেখাবো, একটা না পাশাপাশি দুইটা ফ্ল্যাট। যদি আপনি একসাথে ডুপ্লেক্স, মানে একসাথে আপনি সেমপ্লেক্সও করে নিতে চান, সেটাও পারবেন। কারণ কি, প্রত্যেকটা ইউনিট কিন্তু রয়েছে পাশাপাশি। আজকে আমি কোথায় আসছি, বাড়িধারা এবং বসুন্ধরার পাশে যমুনা ফিউচার পার্ক যেটা আছে, ঠিক তার সাথেই কিন্তু চমৎকার একটা ফ্ল্যাট। দেখেন কি সুন্দর পরিবেশ, একদম খোলামেলা রাস্তা, সাথে একটা ফ্ল্যাট, একটা বিল্ডিং, এপাশে সরাসরি বাতাস এবং সরাসরি আলো আসতেছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে? যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনারা আমাদেরকে অনেকে দেখে থাকেন। যারা কিনতে চান, এই ফ্ল্যাটটা যদি একবার হারান তাহলে কিন্তু আর পাবেন না, মিস হয়ে যাবে অনেক কিছু। ফ্ল্যাটের দামও কিন্তু কম, একেবারে রিজনেবল প্রাইস, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। সবাইকে বলছি লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে দেখছেন। একদম রেডি ফ্ল্যাট, একদিনের জন্য ইউজ করা হয়নি এই ফ্ল্যাট। আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই ফ্ল্যাটটা দেখাবো এবং কী কী সুবিধা পাচ্ছেন এই ফ্ল্যাটে সব কিছু জানাবো এই ভিডিওতে। দর্শক চলেন আমরা ভেতরে প্রবেশ করি, আপনাদেরকে দেখাই যে যেখান থেকে আজকে আমাদের লাইভে আছেন। আমি প্রথমেই দেখাতে চাই আপনাদেরকে বারান্দাটা, দেখান বারান্দাটা। আমি যে বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখেন দর্শক কী সুন্দর একটা বারান্দা। ওকে, 1250 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, পাশাপাশি দুইটা ফ্ল্যাট আছে। আপনি চাইলে দুইটা ফ্ল্যাট একসাথে অ্যাডজাস্ট করেও নিতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি এত সুন্দর একটা ফ্ল্যাট আজকে আবারও নিয়ে আসলেন, একদম রেডি ফ্ল্যাট। জি ভাই, 1250। জি, 1250। গ্যারেজ ছাড়া? গ্যারেজ আলাদা, গ্যারেজ আলাদা আছে নাকি নেই? না, দুইটা ফ্ল্যাটে একটা গ্যারেজ এবং 1250 1250 কেউ ইচ্ছে করলে আপনি 2500 করতে পারবে। বাহ, মানে একসাথে করে নিতে পারবে, একসাথে অনেক সুন্দর। মানে কেউ যদি বড় ফ্ল্যাট চায়, হ্যাঁ বড় ফ্ল্যাট চায়, সেটাও করতে পারবে। আর 1250 1250 নিতে পারে। ওকে, তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটার অ্যাড্রেসটা আমরা বলে দিই ভাই। এটা হচ্ছে নর্দা আজিজ সড়ক, না নর্দা আজিজ সড়ক, নর্দা আজিজ সড়ক, নর্দা আজিজ সড়ক, এইটার ঠিকানা জগন্নাথপুর। খুবই সুন্দর একটা লোকেশন, আমরা একটু ফ্ল্যাটটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশে, আর যমুনা ফিউচার পার্কের পাশেই। যমুনা ফিউচার পার্ক, প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর প্লেস। আচ্ছা, ফ্ল্যাটের টাইলস গুলো দেখেন, এত সুন্দর একটা টাইলস এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর কালারফুল একটা টাইলস। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড় একটা ওয়াশরুম। ওয়াও, দারুন। এখন ওখানে ইউজনের দরজাগুলো একদম নিউ। আচ্ছা, ফ্ল্যাট যে ইউজ হয় নাই তার প্রমাণ দেখেন, দরজা কিন্তু একেবারে নতুন, পলিটাও এখনো খোলা হয়নি। ঠিক আছে, ওকে, ফ্ল্যাশ ডোর ইউজ করা হয়েছে, এই যে মাস্টার বেড, রুম মাস্টার বেড, বারান্দা, বারান্দা আছে, আসেন সামনে আসেন। ওকে দর্শক, যারা আমাদের সাথে আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন, দেখি কে কোন দিকে আছেন। এটা হলো আপনার ড্রয়িং রুমটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা অনেক বড়, আপনি চা ড্রয়িং রুম অনেক বড়। ইয়েস, এক্স্যাক্টলি, দেখেন আপনি এখানে টিভি, সোফা, ড্রয়িং রুমটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং রুমটা বেশ বড়। আচ্ছা দেখি তো কত কত স্কয়ার ফিট এখানে হচ্ছে আপনার। এগারো বাই আঠারো নাকি? এগারো বাই আঠারো হলো মানে একটা ফুটবল খেলার জায়গা। আপনি এখানে যদি আপনার ডাইনিং টেবিলটা রাখেন, ডাইনিং টেবিল কি সুন্দর সেটিং, ডাইনিং টেবিলটা সেটিং হবে,
এখানে ফ্রিজ রাখার জায়গা আছে, শোকেস রাখার জায়গা আছে, আসেন কমন বাথরুমটা দেখেন, টয়লেটটা দেখেন। আচ্ছা, টাইলসগুলো কত সুন্দর, টাইলসগুলো অনেক সুন্দর, একদম কমপ্লিট, যে কোনো টাইমে রেস্টরিগুলো উঠে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, যে কোনো টাইমে রেস্ট রেডি করা আছে। হ্যাঁ, গ্যাস নেই, তবে গ্যাস নেই, সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার, নতুন বিল্ডিং যেহেতু। হ্যাঁ, এই যে কিচেনটা দেখেন, এই যে কিচেনের টাইলসও কিন্তু একদম নিচের টাইলসের সাথে ম্যাচিং করা, একদম সব ঠিক আছে। ওকে, আর এই যে এখানে কেউ যখন ফ্ল্যাটটা নেবেন আপনারা কিন্তু এই যে অনেক জায়গা আছে, অনেক স্পেস, এই যে কমন বাথরুম। ওকে, আচ্ছা, শামিম শামিম ভাই লিখেছেন, ভাগ্যে লেখা থাকলে কেউ কারোটা নিতে পারবে না। এক্স্যাক্টলি, যদি একবার হারিয়ে ফেলেন তাহলে মিস করবেন। এই যে কমন বাথরুম, এই যে কমন বাথরুম নাকি? জি, কমন বাথরুমটা বেশ বড়, এই যে কমন, এই কমন বাই, যে আপনার ডাইনিং এর বেসিনটা কত হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, ঠিক আছে, ভেতরেও কিন্তু হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া। ওকে, যারা দেখছেন এই মুহূর্তে রেডি ফ্ল্যাট যারা কিনতে চান, একেবারে আজকে উঠলে আজকে উঠতে হবে। হ্যাঁ, উঠবে, রেডি, একদম রেডি, রেডি। হ্যাঁ, এই যে গেস্ট রুম, আজকে টাকা দিবেন, আজকে উঠতে হবে। এই যে গেস্ট রুমটা দেখেন, কত খোলামেলা আবহাওয়া দেখেন, আসলে এই যে কত খোলামেলা আবহাওয়া, চারিপাশে আলো বাতাস, চারিপাশে দেখছেন কত সুন্দর, এই যে জানলা বড় বড় গেস্ট রুমটা। আচ্ছা, ওকে, সুন্দর একটা গেস্ট রুম, সুন্দর একটা গেস্ট রুম, আসেন, সুন্দর সুন্দর। মানে বাথরুম আরো বিশাল বড়, বাথরুম দেখলে মাথা নষ্ট হবে, তাই বাথরুম তো আরো বড় দেখছেন। এইটা তো ভাই আমি আগে দেখি নাই, দেখেন এই বাথরুমটা কিন্তু অনেক বড়, আপনি ওই দিক পিছনে তাকান, পিছনে দিকে ফলো করেন, বাথরুমটা অনেক বড়, অনেক বড় একটা বাথরুম, বাথরুমটা অনেক বড়, মানে এত সুন্দর দেখছেন। এই যে দেখেন মাস্টার বেডরুমের সাথে জানালাটা, একটা জানালা আছে অনেক বড়, ফুল হাইট জানালা, খোলামেলা, একদম ফুল খোলামেলা, ফুল হাইট, সাথে একটা বারান্দা আছে, দেখেন রেন ভাই, একটা বারান্দা আছে, সবাই ধৈর্য ধরে দেখবেন, এখানে আছে বারান্দাটা দেখেন, বাহ, রাস্তাটা কত ফিট ভাই সামনের? এই যে হাটকো স্কুল, হাটকো ইন্টারন্যাশনাল স্কুলের এক্ষেত্রে আমি আপনাকে বলি ভাই, আচ্ছা এই ফ্ল্যাটটা তো আমরা দেখালাম, হ্যাঁ এই ফ্ল্যাটটা দেখলে এই যে কথা শুনলাম, এই ফ্ল্যাটের প্রাইস হলো 84 লাখ টাকা। কত? 84 লাখ সেগুন কাঠের দরজা, অনেক ভালো মানের দরজা, বাহ দেখছেন, এই যে দেখেন, এই যে লিফটটা কিন্তু কাজ চলতেছে, আচ্ছা লিফটটা কাজ চলতেছে, 15 দিন পরে হ্যান্ডওভার লিফট, আচ্ছা ওকে, যেহেতু নতুন বিল্ডিং, এখন লোকজন কিন্তু থাকতেছে, ভাই বিল্ডিংটা কততলা? বিল্ডিং হলো যে আপনার 9 তলা, 9 তলা বিল্ডিং, লোকজন কিন্তু থাকতেছে ভাই। আচ্ছা, এই যে পরে আরেকটা, এই যে না এটা কিন্তু আমার ভিপ, আপনি ভি দেখেন, আপনি বাইরে আবার আসুন, আরেকটা ফ্ল্যাট চলে আসলাম, ওই দিকে তো আপনি ওইখান থেকে দেখেন, এটা ঢুকতে বলবো, এটা ভি, এটা আরেকটা ফ্ল্যাট, এখান থেকে আমরা ঢুকছি, এই যে সবাই বুঝছে, তারপর ক্লিয়ার করা ভালো, কারণ ওটা হলো 84 লাখ, এটা হলো 82 লাখ, 82 লাখ, এই জন্য একটু কম বেশি আছে, হ্যাঁ একটু 2 লাখ কম বেশি আছে, এই জন্য আমি জিনিসটা বলা উচিত, দেখেন। ওকে, মানে মেইন গেট দিয়ে ঢোকার পরেই হাতের ডানে এখানে পাবো অনেক বড়, আপনি ইচ্ছে করে যে কোনো, অনেক বড় অনেক, এই যে মাস্টার বেডটা দেখেন, হুম, এই যে মাস্টার বেড,
মাস্টার বেড, হ্যাঁ মাস্টার বলতে একটা চাইল্ড বেড ভাই, হ্যাঁ ভালো লাগলে ভালো লাগতে বাধ্য আসলে দেখেন বাথরুম ওয়াশরুম এই যে সুন্দর চাইল্ড বেড অনেক সুন্দর জানালা আছে মানে রোহন ভাই এটা করতে হলো যে আসলে ফ্ল্যাটটা একবারে রেডি নিচে সব কমপ্লিট অলরেডি ছয় সাত ফ্যামিলি উঠছে লিফ্ট আর 15 দিন লাগবে আরো লিফ্ট হ্যাঁ কিচেনটা দেখেন কিন্তু অনেক বড়ই খারাপ না 1250 স্কয়ার ফিট অনুযায়ী অনেক বড় এই যে দেখেন সেলাপ গুলো দেখেন নিচে দেখেন সব নিচে ক্যাবিনেট মানে একই অপাসেটটা যেরকম এই পাশেটাও সেরকমই সাইজ এরপরে আমরা মাস্টার বেডে চলে যাই, হ্যাঁ মাস্টার বেড ভাই এই যে প্লাট দেখলে মাথা নষ্ট হয়ে, মাস্টার বেড বিশাল বিশাল মাস্টার বেড, তো বাথরুম সরি বারান্দা, এই বারান্দাতে তাকে আপনি দেখেন এদিকে যমুনা, এই যে দেখেন এই যে যমুনা ফিউচার পার্কের যে বসুন্ধরা বসুন্ধরা গ্রামীণ ফোন সেন্টার, গ্রামীণ ফোন সেন্টার ইয়েস বসুন্ধরা এই দেখেন এটা গ্রামীণ ফোন সেন্টার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি গ্রামীণ ফোন সেন্টার এটা ইয়েস এখান থেকে দেখাবে গ্রামীণ ফোন সেন্টার বসুন্ধরা সব লোকেশনের ভিতরে এটা আছে ওকে আচ্ছা আমরা এখানে এর বাথরুমটা দেখেন অনেক সুন্দর বাথরুমটা বিশাল বড় এই বাথরুমটা কিন্তু অনেক বড় এটা তো বাথরুমটা অনেক বড় দেখেন মাস্টার বেড হ্যাঁ এটা বাথরুমটা কিন্তু অনেক বড় আচ্ছা এই যে মাস্টার বেডের ওয়াশরুম এই ওয়াশরুমটা কিন্তু অনেক বড় দেখেন ঘুরেটা একটু ঘুরে দেখেন অনেক বড় ওকে আমরা একটু শেষ করি আমরা বারান্দায় দাঁড়িয়ে শেষ করতে চাই ওকে ওকে দর্শক আপনারা বুঝতে পারছেন যে যেখান থেকে আজকে লাইভে আছেন আমরা ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম যারা আজকে লাইভে দেখেছেন আমি আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখে দিলাম এই ফ্ল্যাটের ভাই এই যে বিল্ডিংটা কত কতটুকু জমির উপরে 6.5 কাঠা 6.5 কাঠা জমির উপরে বিল্ডিংটা নির্মাণ করা তার মানে G+9 নাকি G+9 পার্কিং আছে একটা একটা একটু সুন্দর হয়ে দাঁড়ান হ্যাঁ একটু পার্কিং আছে পার্কিং আছে আচ্ছা তো আমাদের দর্শকরা যদি এখানে নিতে চায় এখন তো রেডি আছে একদম ফুল রেডি যে কোনো টাইমে উঠতে পারবে যে কোনো টাইম উঠতে 15 দিন লাগবে লিফট কমপ্লিট হইতে আর হলো বেচ করে এটার দাম হলো 82 লাখ টাকা আচ্ছা এইটা 82 যেটা বি হ্যাঁ বি 82 এ হচ্ছে 84 আচ্ছা ফ্ল্যাট পার্কিং হলো আলাদা যে পার্কিং না পার্কিং কয়টা আছে এখানে দুইটা ফ্ল্যাট একটা আছে একটা তার মানে কেউ যদি দুইটা ফ্ল্যাট একসাথে নিয়ে পার্কিংটা নিয়ে নেয় তাহলে তার জন্য আরো ভালো হ্যাঁ সে পজিশন একসাথে করতে পারবে হ্যাঁ হ্যাঁ সেটাই পজিশন একসাথে করতে পারবে বা আমি সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ তবে যে আগে আসবে যদি পার্কিং নিয়ে ফেলে তাহলে পরে আরেকটা যেটা বাকি থাকবে ওটার সাথে কোনো পার্কিং থাকবে ভাই এই সাথে কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট করা আর যে কিনবে ওনার সাথে আমার সাথে ডিল করবে কথাবার্তা বলবে আমি কোম্পানির থেকে এগ্রিমেন্ট করা আছে আমার এটা তো বাকিটা তো আমি বলে দিয়েছি রেট সম্পর্কে জানা বলা আছে আর কারো যদি আলোচনা সবাই একটু কথাবার্তা হবে এই এরিয়াতে আমি বলি এই এরিয়াতে এরকম একটা ফ্ল্যাট কিনতে গেলে ভাই বর্তমানে 1 কোটি টাকা লাগে ভাই লাগবে ঠিক আছে কিন্তু আপনারা তো কমে দিচ্ছেন এর একদম নতুন প্লট এখন উঠবে এটা তো কোনো ধারণা এখন আমারে বলেন তো ভাই কমে দিচ্ছেন কেন ভাই কমে আছে ভাই 100% আপনি এখানে আপনি 16টা প্লটের মধ্যে আপনি প্রায় রেস্ট হয়ে গেছে আপনি 10-12টা রেস্ট হয়ে গেছে হ্যাঁ কাগজে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই না অনেকে বলবে ভাই কমে দিচ্ছেন কমে দিচ্ছেন এখানে ভাই কথা হলো যে কি আমার কোনো প্রবলেম নাই কাগজে প্রবলেম নাই আমি তো টাকা নেবো না সবাই রেস্টুরেন্টে 7 টাকা হয়তো এগ্রিমেন্ট করবে আমার সাথে বায়না করবে আর রেস্টুরেন্টে টাকা আচ্ছা 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 একদম ক্লিয়ার কতদিন সময় দিবেন ভাই এটা সময় বলতে উনি রেডি ফ্ল্যাট হয়তো আমার সাথে উনি 80-কিছু টাকা দিয়ে এগ্রিমেন্টটা করবে আর রেস্টুরেন্ট টাইমটা দিবে উনি হয়তো যে ওনার সামর্থ্য অনুযায়ী উনি টাইম দিবে আচ্ছা যে টাইম বেশি না তবে আবার 1 মাস সর্বোচ্চ বুঝতে পারছি 1 মাস সর্বোচ্চ টাইম উনি 1 মাসের ভিতরে রেস্টি করে নিতে হবে আচ্ছা 1 মাসের মধ্যে রেস্টি করে নিতে হবে এগ্রিমেন্ট আমার সাথে কইরা যায় দিয়ে আর বাকিটা রেস্টি দিয়ে নিয়ে নিশ্চিত টাকা
ওকে, বুঝতে পেরেছি। তো অনেক সুন্দর এই ফ্ল্যাটটা আমরা দেখিয়ে দিলাম, 82 এবং 84 লাখ টাকা। কেউ যদি পার্কিং নেয় সেটা পার্কিং এর সাথে 6 লাখ টাকা যোগ হবে নাকি, পার্কিং এর বিনিময়ে? আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি দুইটা একসাথে নিতে চান তাহলে তাদের জন্য কিন্তু বিশেষ একটা ব্যাপার আছে। হ্যাঁ, দুইটা একসাথে নিলে তাদের জন্য বিশেষ একটা ছাড় দিব, যদি একসাথে নেয় যোগাযোগ করবেন, স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, অবশ্যই তার সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটা দেখবেন, ভিজিট করবেন, যদি ভালো লাগে দেন আপনার বাইনা বুকিং করে ফ্ল্যাটটা কিনে নিয়ে যাবেন 100% একদম কোনো ভেজাল মুক্ত, নিচে সবকিছু লিফ কমপ্লিট আছে, কাজ চলতে আছে, 15 দিন লাগবে, গ্যারেজ কমপ্লিট করতে আছে, গেট নিজের গেট আসলে দেখতে পারবেন। যারা প্রবাসী আছেন আমি সবাইকে বলবো, ইভেন 7-8টা ফ্যামিলি উঠে গেছে, উঠে গেছে। হ্যাঁ, আপনি যারা যদি কেউ প্রবাসী থাকেন প্রবাস থেকেও আপনারা ফোন করতে পারবেন, গ্যাস সিলিন্ডার ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার ফ্যামিলির মেম্বার কাউকে আপনি পাঠিয়ে ফ্ল্যাটটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।